আজকের এই ভিডিওতে একটি 10 ফুট বাই 12 ফুট রুম হোলসেলিং করতে কত টাকা খরচ হতে পারে তার একটা কস্টিং আপনাদের সঙ্গে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, আমি হলাম হরি, আপনারা দেখছেন তন্দ্রা ইন্টেরিয়ার ইউটিউব চ্যানেল। চলুন ভিডিওটা শুরু করা যাক। এর আগে আমি একটা ভিডিও শেয়ার করেছিলাম একটি রুম পেন্ট বা রং করতে কত খরচ হতে পারে, সেই ভিডিওটির লিঙ্ক এই ভিডিওর ডান দিকে আই বাটনে ক্লিক করলে পেয়ে যাবেন। যদি আপনারা দেখতে ও জানতে চান তাহলে ভিডিওটা দেখতে পারেন, যেখানে আমি অনেক ডিটেলসে আলোচনা করেছি। চলুন তাহলে এই ভিডিওটা শুরু করি। এই ভিডিওতেও আমি যেসব পয়েন্টগুলো শেয়ার করব তার মধ্যে আপনারা সবাই নিজেদের ঘরে ফলস সিলিং করাতে কত টাকা খরচ হতে পারে তার নির্দিষ্ট ধারণা আপনারা পেয়ে যাবেন। বন্ধুরা, তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। এই ভিডিওর শেষে আমি টোটাল কস্টিংটা শেয়ার করব। এই ভিডিওটা পুরো দেখতে থাকুন। পয়েন্টগুলো হলো: নাম্বার 1, ফলস সিলিং এরিয়া ক্যালকুলেশন; নাম্বার 2, ফলস সিলিং মেটেরিয়াল কস্ট ক্যালকুলেশন; অ্যান্ড নাম্বার 3, ফলস সিলিং লেবার কস্ট ক্যালকুলেশন। নাম্বার 1 হলো ফলস সিলিং এরিয়া ক্যালকুলেশন। একটি 10 ফুট বাই 12 ফুট রুমের ফলস সিলিং এরিয়া আপনারা দুভাবে ক্যালকুলেট করতে পারবেন। এক হচ্ছে কার্পেট এরিয়া ধরে, দুই হচ্ছে স্কোয়ার ফিট রানিং ফিট এরিয়া ধরে। কার্পেট এরিয়া ধরে যদি ফলস সিলিং এরিয়া বের করতে চান, এটা খুব সহজ একটা পদ্ধতি। আমাদের ঘরের কার্পেট এরিয়াই হলো ফলস সিলিং এরিয়া। মানে যদি ধরে নিই ঘরের এরিয়া 10 ফুট বাই 12 ফুট হয়, তাহলে কার্পেট এরিয়া হবে 10 ফুট ইনটু 12 ফুট = 120 স্কোয়ার ফিট। এই পদ্ধতিতে ফলস সিলিং করালে আমাদের খরচ একটু বেশি পড়বে, মানে 120 স্কোয়ার ফিট হলো কার্পেট এরিয়া আপনার ফলস সিলিংয়ে। এবার চলে আসি স্কোয়ার ফিট রানিং ফিট এরিয়া ধরে যদি আপনি ফলস সিলিং করান। স্কোয়ার ফিট রানিং ফিট এরিয়া ধরে যদি আপনি ফলস সিলিং করান, তাহলে নমিনাল একটা ডিজাইনে 10 ফুট বাই 12 ফুট রুমের স্কোয়ার ফিট হবে কার্পেট এরিয়া 120 স্কোয়ার ফিট, প্লাস চারদিকে যে ট্রে লাইটটা যাবে, ট্রে লাইটের ভেতরে একটা পোর্শন হয় যেটাকে আমরা বলি ভার্টিক্যাল এরিয়া, ওই ভার্টিক্যাল এরিয়ার মাপটাও ক্যালকুলেট করা হবে। সেই ভার্টিক্যাল এরিয়াটা চারদিকের হয়ে যায় 64 রানিং ফিট, মানে 64 রানিং ফিট। টোটাল আপনার ফলস সিলিংয়ের এরিয়া হয়ে গেল 120 স্কোয়ার ফিট কার্পেট এরিয়া ধরা হবে, প্লাস 64 রানিং ফিট, মানে 184 স্কোয়ার ফিট বা রানিং ফিট। তাহলে আমরা দেখলাম কার্পেট এরিয়াতে মাপ আসছে 120 স্কোয়ার ফিট, আর যদি স্কোয়ার ফিট রানিং ফিট এরিয়া ধরে কন্ট্রাক্ট দিই তাহলে মাপ আসছে 184 স্কোয়ার ফিট। তাহলে চলুন এবার তাহলে ফলস সিলিং মেটেরিয়াল ক্যালকুলেশন করে দেখি কত টাকার আপনার ফলস সিলিং মেটেরিয়াল লাগবে 10 ফুট বাই 12 ফুট ঘরে ফলস সিলিং করতে। পয়েন্ট নাম্বার 2, ফলস সিলিং মেটেরিয়াল কস্ট ক্যালকুলেশন। সাধারণত আমাদের কলকাতা মার্কেটে দুরকম মেটেরিয়াল দিয়ে ফলস সিলিং করা হয়ে থাকে। এক হচ্ছে জিপসাম মেটেরিয়াল দিয়ে ফলস সিলিং, দুই হচ্ছে পিওপি মেটেরিয়াল দিয়ে ফলস সিলিং। আমরা এই ভিডিওতে জিপসাম মেটেরিয়াল দিয়ে ফলস সিলিংয়ের কস্টিংটাই শেয়ার করছি। পিওপি মেটেরিয়াল দিয়ে ফলস সিলিংয়ের কস্টিংটা নিয়ে আমি পরে একটা সেপারেট ভিডিও বানিয়ে দেবো। এই ভিডিওতে আমি পুরো ডিটেল ওয়াইজ আলোচনা করব যে পিওপি মেটেরিয়াল দিয়ে ফলস সিলিং করলে কত টাকা খরচ হতে পারে। তো চলুন দেখে নিই আগে জিপসাম মেটেরিয়াল দিয়ে ফলস সিলিং করলে কী কী মেটেরিয়াল লাগে এবং কত কী তার কলকাতার বাজারে দাম। জিপসাম ফলস সিলিং করতে কী কী মেটেরিয়াল প্রয়োজন? নাম্বার 1, জিপসাম বোর্ড 6x4 মাপের 8 পিস লাগবে, যার কলকাতা বাজার দর 380 টাকা প্রতিটা বোর্ড, মানে 2800 টাকা জিপসাম বোর্ড লাগবে। নাম্বার 2, এল বা অ্যাঙ্গেল পাতি 12 ফুটের হয় সাধারণত, 100 টাকা করে পার পিস বিক্রি হয় কলকাতার মার্কেটে, 7 পিস আমার লাগবে, মানে 700 টাকা। নাম্বার 3, প্লাস্টার প্যারিস
ব্যাগ, পিওপি ব্যাগ যেটাকে আমরা বলে থাকি, 150 টাকা করে পার ব্যাগ নেয়, 20 কিলো 25 কিলো থাকে, দু ব্যাগ লাগবে 300 টাকা। নাম্বার 4, ওয়ান বক্স স্ক্রু লাগবে, 200 টাকা করে বক্স বিক্রি হয়। 5 নম্বর, নাম্বার 5, ইন্টার লাগবে 12 ফুটের, 135 টাকা করে পিস, 4 পিস লাগবে 540 টাকা। নাম্বার 6, সেকশন লাগবে 12 ফুটের, 135 টাকা করে পিস, 9 পিস লাগবে 1215 টাকা। নাম্বার 7, মিলিমিটার লাগবে 12 ফুটের, 130 টাকা করে, 14 পিস, 1820 টাকা। নাম্বার 8, পাঁচ নাট লাগবে 10 টাকা করে পিস, 80 পিস লাগবে 800 টাকা। এবার যদি আপনি এটা মোট করতে যান তাহলে দেখবেন টোটাল ভ্যান ভাড়া টান ভাড়া সব কিছু দিয়ে 7375 টাকা, অ্যাপ্রক্সিমেটলি 7500 টাকা পড়ে যাবে। এই 7500 টাকায় 10 ফিট বাই 12 ফিটের ঘরের ওয়াল সিলিংয়ে করতে যে মেটেরিয়াল লাগবে সেটা একটা নর্মাল মিডিয়াম কোয়ালিটির মেটেরিয়াল আপনি পাবেন। যদি এর থেকে একটু ভালো কোয়ালিটির মেটেরিয়াল নেন তো সেক্ষেত্রে দাম 10,000 টাকার কাছাকাছি পৌঁছে যাবে কলকাতা বাজারে। তাহলে মোটামুটি 7375 টাকা, মানে 7500 টাকায় জিপসাম মেটেরিয়ালে ফল সিলিংয়ে প্রয়োজন একটি 10 ফুট বাই 12 ফুট রুম প্লেন ফল সিলিং করতে। এবার যদি ডিজাইন থাকে তবে রেট একটু বাড়বে এবং মেটেরিয়াল কস্টও একটু বাড়বে। এই হিসাবটা হলো প্লেন ফল সিলিং এর হিসাব, যাতে শুধুমাত্র চারদিকে ট্রে লাইট থাকবে এবং মাঝখানে একটা আপ সিলিং থাকবে, মাঝখানে কোনো রকম ডিজাইনের জন্য এক্সট্রা কস্ট করতে পারে। আর যদি মিডিলে কোনো রকম ডিজাইন থাকে তবে কস্টিং বাড়বে। নাম্বার 3, ফল সিলিং লেবার কস্ট ক্যালকুলেশন। এক্ষেত্রে ফল সিলিংয়ের লেবার কস্ট বা কন্ট্রাক্ট আপনি দুভাবে দিতে পারেন। এক, কার্পেট এরিয়া বেসিসে আপনি এক কন্ট্রাক্ট দিয়ে দিলেন, অথবা স্কোয়ার ফিট রানিং ফিট এরিয়া বেসিসে আপনি কন্ট্রাক্ট দিয়ে দিলেন লেবার কন্ট্রাক্টরকে। কার্পেট এরিয়া বেসিসে আপনি কন্ট্রাক্ট দিলে কলকাতাতে 130 থেকে 135 টাকা পার স্কোয়ার ফিট নেয় এবং তার এগেনস্টে ওরা খুব ভালো কাজ করে দেয়। যদি ডিজাইন থাকে তাহলে রেট একটু বেশি নেবে, সেক্ষেত্রে ওটা 140 টাকা পর্যন্ত, 145 টাকা স্কোয়ার ফিট পর্যন্তও যেতে পারে। তাহলে আমি যদি 130 টাকা স্কোয়ার ফিটই ধরে চলি সেক্ষেত্রে আপনার কার্পেট এরিয়া হচ্ছে ঘরের 10 বাই 12, মানে 120 স্কোয়ার ফিট, 120 স্কোয়ার ফিট ইন্টু 130 টাকা করে প্রতি স্কোয়ার ফিট, মানে 15,600 টাকা লেবার চার্জ পড়ে যাবে যদি আপনি কার্পেট এরিয়া বেসিসে কন্ট্রাক্ট দেন। আর যদি আপনি স্কোয়ার ফিট রানিং ফিটে লেবার কন্ট্রাক্ট দিয়ে থাকেন তাহলে কলকাতার মার্কেটে 70 থেকে 80 টাকা পার স্কোয়ার ফিটে রানিং ফিটে লেবার আপনি পেয়ে যাবেন আপনার ঘর ফল সিলিং করানোর জন্য। যদি ডিজাইন থাকে তাহলে একটু চার্জ বেশি হবে, এক্ষেত্রে আপনার টোটাল স্কোয়ার ফিট হচ্ছে 120 হয়ে গেল কার্পেট এরিয়া, প্লাস ভার্টিক্যাল এরিয়া হয়ে গেলো 64 রানিং ফিট, মানে 184 স্কোয়ার ফিট। এবার 184 স্কোয়ার ফিটের উপর ওরা 70 থেকে 80 টাকা চার্জ করে, মানে 184 × 70 = 12,880 টাকা। আপনার 10 বাই 12 যদি আপনি স্কোয়ার ফিট বাই রানিং ফিটে দিয়ে থাকেন তাহলে 10 বাই 12 ঘর কনসিলিং করতে লেবার কস্ট পড়বে। এখন চলুন দেখে নি তাহলে 10 ফিট বাই 12 ফিট রুমের জিপসাম মেটেরিয়াল দিয়ে ফল সিলিং করতে মোট কত খরচ পড়ছে। মেটেরিয়াল কস্ট আমি আগেই বললাম 7500 টাকা মতো পড়বে। লেবার কস্ট যদি কার্পেটে দেন তাহলে 15,600 টাকা নেবে, আর যদি স্কোয়ার ফিট রানিং ফিটে দেন তাহলে 12,880 টাকা, মানে 13,000 টাকা মতো পড়বে। টোটাল দাঁড়াচ্ছে 20,380 টাকা, মানে 20,380 টাকায় আপনি জিপসাম মেটেরিয়াল দিয়ে স্কোয়ার ফিট রানিং ফিটে ফল সিলিং আপনার একটা ঘরে করে নিতে পারবে। তাহলে যদি কার্পেট এরিয়া বেসিসে ফল সিলিং করানো হতো তাহলে 25,600 পড়তো, মানে ওই 26,000 টাকা পড়তো। যেহেতু আপনি স্কোয়ার ফিট রানিং ফিটে করছেন তাই এটা আপনার 20,380, মানে 20,500 থেকে 21,000-এর মধ্যে কমপ্লিট হয়ে যাবে। এই কস্টটা শুধুমাত্র
ফল সিলিং এর কস্ট এর মধ্যে কোনো রকম ইলেকট্রিক্যাল বা পেন্টিং বা ওয়্যারিং কোনো রকম এইসব কস্ট যুক্ত নেই। মোটামুটি আপনি 20,000 থেকে 21,000 টাকার মধ্যে একটি ঘর জিপসাম ফল ম্যাটেরিয়াল দিয়ে ফল সিলিং করে নিতে পারবেন। আশা করি বোঝাতে পারলাম। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক করে দেবেন এবং শেয়ার করবেন নিজের বন্ধুবান্ধবের মধ্যে। আর এইরকম ইন্টেরিয়ার রিলেটেড ভিডিও দেখতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে আমার ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছয়। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকুন। নমস্কার।